শুভ বিকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন মেসার্স কামাল অ্যান্ড ব্রাদার্স এর সনাতন ম্যানেজার দাদা বিনয় কুমার সিংহ দাদা। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল। এবং এখানে প্রপার্টার হিসাবে আমাদের সনাতন কামাল ব্রাদার্সের প্রপার্টার আছেন, আমি ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর ইস্টাবলিশড হয়েছে, আপনার চ্যানেলের মাধ্যমে একটু তুলে ধরবেন। আমাদের এই বালুর মহলটা 5-6 মাস হয়েছে আরম্ভ হয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি আপনার জানতে চাচ্ছি যে আপনাদের প্রোডাক্টটা কোথায় কোথায় থেকে সংগ্রহ করছেন? এটা চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে আসে। তো এখান থেকে প্রোডাক্ট বিনয় কুমার সিংহ দাদা, মানে প্রোডাক্টগুলি কোথায় কোথায় যাচ্ছে এখান থেকে? এখান থেকে প্রোডাক্টগুলো আমগো এই স্থানীয় চাঁদপুর অঞ্চলের মধ্যে। চাঁদপুর অঞ্চলে মানে আমাদের শাহরাস্তি থেকে শুরু করে আপনার হাজিগঞ্জ মানে চাঁদপুরের মধ্যে যতগুলি উপজেলা আছে প্রত্যেকটা জেলার মধ্যে এবং উপজেলা প্লাস ইউনিয়ন ভিত্তিক গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় হাজিগঞ্জ থানার মধ্যে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটু আমি ফ্ল্যাশব্যাকের মধ্যে যাচ্ছি। আপনি জানেন বিনয় কুমার সিংহ দাদা যে একজন ম্যানেজার হিসেবে এখন এখানে সনাতন আমাদের প্রোভাইডার আছেন কামাল ব্রাদার্স অ্যান্ড সন্সের। আমি আপনার কাছে জানতে চাচ্ছি COVID-19 সিচুয়েশনকে রক্ষা করার জন্য বর্তমান সরকার প্রথম ঢেউটাকে যেভাবে পেরেছে সেটা ট্যাকেল দিয়েছে, কিন্তু দ্বিতীয় ঢেউটা তো অত্যন্ত জঘন্যভাবে মানুষ মারা গিয়েছে যেটা বলার মতো না, এবং লকডাউন এবং শাটডাউনের ব্যবসা বাণিজ্য কিন্তু আমাদের অচল অবস্থা চলে গেছে। তো সেই সুবাদে আমাদের দ্বিতীয় ঢেউটা আমরা যেভাবে পেরেছি ট্যাকেল দিয়েছি, কিন্তু তৃতীয় ঢেউটা চলমান অবস্থায় আছে। বিনয় কুমার সিংহ দাদা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য যারা এখানে সেবা নিতে আসছেন, হ্যাঁ, তাদেরকে আপনারা সেফ সিকিউরিটি কি দিচ্ছেন, সে কথাটা একটু তুলে ধরবেন চ্যানেল 99-কে। আমরা এদেরকে প্রথমত মাস্ক দিই, তারপরে সাবান দিয়া হাত ধোয়া কটা দিয়ে করি আসার জন্য বলি, তারপরে একটু দূরত্ব বজায় রাখার জন্য বলি, তারপরে মাস্কের ব্যবস্থা দেওয়া হয়। হ্যাঁ, মাস্কের ব্যবস্থা অলওয়েজ আছে এবং সাবানের ব্যবস্থা অলওয়েজ আছে। এই তারপরে একটু সামাজিক দূরত্ব বিনয় কুমার সিংহ দাদা যে কথাটা ম্যানেজার হিসেবে বললেন, উনি ফ্রম দ্য বিগিনিং থেকে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য সোশ্যাল ডিস্টেন্স অর্থাৎ 3 ফুট দূরত্ব থেকে কাজ করে যাচ্ছেন, হ্যান্ড ওয়াশ অ্যাসিসলের মাস্কের ব্যবস্থা দেওয়া হয়েছে। এবং এখানে সনাতন আমাদের কামাল হোসেন ব্রাদার্সের প্রপার্টার আছেন, আমি অলরেডি ওনাকে দেখতে পাচ্ছি যে উনি মাস্ক পরে আছেন এবং মাস্কের ব্যাপারে অত্যন্ত সচেতনভাবে উনি আছেন। তো যে কথাটা চ্যানেলে গিয়ে লাস্টে উনি যে কথাটা তুলে ধরলেন আমাদের আলোকিত বিনয় কুমার সিংহ দাদা, বলতে চাইলেন যে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য আমরা করোনা ভাইরাসকে ভয় না করে জয় করি এবং আমরা মাস্ক ব্যবহার করি, এবং মাস্ক হচ্ছে যে আমাদের প্রধান হাতিয়ার। সেক্ষেত্রে একটি কথাই দাদা তুলে ধরলেন, নো মাস্ক নো সার্ভিস নো এন্ট্রি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমাদের আলোকিত মানুষ হিসেবে বিনয় কুমার সিংহ দাদা ম্যানেজার হিসেবে সাক্ষাৎকারটি দেখেন নেন, এবং সাথে আছে আমাদের কামাল অ্যান্ড ব্রাদার্সের প্রোভাইডার ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখা টানছি। আমি সাংবাদিক পরাত ভাই দৈনিক আজকের আলোকিত সকাল এবং চ্যানেল 99 থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে এবং দাদাকে। ধন্যবাদ, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এই সামাজিক কর্মকাণ্ডের সহযোগিতা করার জন্য। আমি ম্যানেজার হিসেবে আপনাদের 99 চ্যানেলকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ, কাজ করলে আমরা সামনের দিকে সকল কিছু মোকাবেলা করে জয়ের দিকে এগিয়ে যেতে পারবো। ভিউয়ার্স, যে কথাটা উনি ধন্যবাদ জ্ঞাপন করলেন যে চ্যানেল 99-এর সমস্ত কলাকৌশলকে উনি ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সম্পাদক থেকে শুরু করে যারা কার্যকরিতা পরিষদে আছেন সবাইকে উনি ধন্যবাদ জ্ঞাপন করলেন। অবশেষে আপনারা যারা চ্যানেলটিতে দেখছেন, আজ রাত 11:15 আমার দেখা আলোকিত দাদা হিসেবে বিনয় কুমার সিংহ দাদা ম্যানেজারের সাক্ষাৎকারটি আপনি দেখে নেন, আমরা স্কুলিংয়ের মাধ্যমে দিয়ে দিব। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন এবং লগন করে ফেলেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কে সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকার দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি বিদায় রেখে টানছি। আমি সাংবাদিক ফরাদ দে, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।